হ্যালো এভরিওয়ান, কি খবর আপনার? মই সামিম, আপনার সকলকে মোট চ্যানেল সামিমস ওয়ার্ল্ডর অন্য একটি নতুন ব্লগলে স্বাগতম জানাইছো। আশা করছো আপনার সকলোরে খবর ভাল, আল্লাই করাত মোরও ভালে। আর আজি রাতেপরপ্রাই ব্লগট আরম্ভ করে দিল। রাতেপা ব্রেকফাস্ট করে উঠি মেলি এটা রুমট সিজিল করবল কারণে লো প্রথমতে কাপড়খিন জাপি লো বলে ভাবিছো। তারপরে বিছনাখন ধুনিয়াকে মানে সামরি লম আর আর বলক এটা আরম্ভ করে দিল। তেনে একবারে শেষলকে চাই থাকি দে। আর একটা কথা, আজি যদি মোর চ্যানেলত কোনো নতুনক আছে তেনে প্লিজ মোর চ্যানেলট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিব। এইফালে বেলেগ এখন বেডশিট আর লগতে পিলো কভার উলিয়াই ললো, কারণ আপনাদের জানে যে মই দুদিনের মূরে মূরে চেঞ্জ করে থাকো বেডশিট। আর সেইফালে সীমায় ঘর হারি আছে, আর ভাবিছো ঘর তো হারার পিছতে এতিয়া মই বেডশিট খন চেঞ্জ করে লম। ফলে ধুনিয়াকে রুম তো সিজিল করে ললো। আর এতিয়া ভাবিছো কিচেনত যাও বলে, আর ভাবিছো আজি সিম্পল কিবা এটা বনাম বলে। রেগুলার মাছ মাংস খাই থাকা হয়েছে, সদায় সদায় মাছ মাংস খাইও ভাল নালাগে ন। আর ভাবিলো আজি যিটো বনাম আপনাদের মাজতো শেয়ার করিম। তেনে বলক এতিয়া কিচেনত গৈ যি যি করবলগিয়া আছে সেইখিনি করো। এতিয়া পিঁয়াজ আর জলকিয়া ভাজি আছো, এফালে দেখিছে নহয় মই শুকান জলকিয়া লৈছো। আর মই যিটো বস্তু বনাবলে লৈছো সেইটো একেবারে সিম্পল হয়, প্রায়ভাগে হয়তো বনায় খাইছে সাগে, কিন্তু মই আজিলৈকে খোৱা নাইকিয়া, সেইটো কারণে ভাবিলো ট্রাই করো বলে। আর এফালে সোভায় কুন্দুলি কাটি আছে, কুন্দুলি ভাজি বনাব সেইটো কারণে কুন্দুলি কাটি আছে। আর দেখিছে নহয় এটা বস্তু মন করলে আপনাদের, তাই গান শুনি শুনি সদায় কাম করে ভাল পায়, আর এফালে পুরা গানও শুনি আছে, কুন্দুলিও কাটি আছে। আর এইফালে ধুনিয়াকে মই পিঁয়াজখিন অল্প ভালকৈ ফ্রাই করে ললো। আর এটা কি বনাম গম পাইছেনে আপনাদের? মই ভাবিছো যে মসুর ডাইলর চাটনি বনাম বলে। এইফালে মই মসুর ডাইলখিন ধুনিয়াকে বইল করে, কিছু মানে এই চাটনিট নহরু ইউজ করে, কিন্তু মই পিঁয়াজরে বনাইছো। আর ইয়াত মই নিমখ আর অল্প কেঁচা মিঠাতেল দিলো, যেহেতু চাটনি বনাইছো ন, চাটনিত কেঁচা মিঠাতেল দিলে খাই ভাল লাগে। আর এইখিনি এটা ভালকৈ মিক্স করে লৈছো, একেবারে সিম্পল হয় ন। আর কোনে কোনে এনেকা চাটনি খাই ভাল পায় কমেন্টত জানাবসুন দে। আর আজির লাঞ্চত কি আসলে অকমান প্লেটখন সজাই মেলি আপনাদের দেখাই দিলো। এইফালে ভাত, দাইলর চাটনি, কুন্দুলি ভাজি, আর এইফালে লগতে আসলে চিকেন। মেলি উঠিলো আর এটা অল্প বাইর ওলাই আছো। আর আজি ফার্স্ট টাইম বনাইছিল, দেখাইছিল যে আপনার দাইলর হে চাটনিটা খাবলে বহুত বেশি টেস্টি হয়েছিল, খাই বহুত ভাল লাগিলে। আর চাবসুন যেটা কিবা এটা ফার্স্ট টাইম বস্তু বনোয়া হয় আর ভাল হলে ভাল লাগে ন। আর এটা ভাবিছো অল্প দেরি খোজকাড়ো বলে। আর আজি পুরা কাপড় চাপড় ধুই দিলে, যাকালি সব লেতেরা হয়ে গেছিল ন, এফালে পুরা একদম মেলি থই দিছে। আর একটা বস্তু দেখাও দে চাব, সৌভার মানে বায়েক আহিছে দে, আর দুজনী কি করে আছে চাব, এই চাব একদম হাজি কাছি এখন সৌভা সৌভা দিয়া হাই। এফালে ইমান রোদ পড়িছে, এইফালে আর সেয়া সৌভার বায়েক সীমা দুজনী এটা রিলস বনাই আছে ভাত সাত খাই মেলি।
মোৰহে মই প্ৰায় ভাবোঁ হা মই ৰিলচ বনাম বুলি, কিন্তু এই ৰেডি হ'ব লাগে যে সেইটোৱে ইমান বেছি এলাহ লাগে, কিন্তু লাহে লাহে বনাব লাগিব। আপোনালোকৰো বহুতে মোক কৈ থাকে ৰিলচৰ কথা, আৰু ময়ো ভাল পাওঁ এইচব কৰি, কিন্তু মানে ইমান বেছি এলাহ লাগে, তো কৰা নহয়। আৰু ভাবিছোঁ এতিয়া অলপ দেৰি খোজকাঢ়ি লওঁ আৰু যিমানখিনি আজি দিনটো দেখাব পাৰোঁ আপোনালোকক দেখাম। আৰু এটা কথা, আপোনালোকৰ পূজাৰ প্ৰিপেৰেশ্যন কেনেকুৱা চলিছে কমেণ্টত জনাব দেই। এভৰিৱান, এতিয়া গধূলি লগ পাইছোঁ আপোনালোকক বহুত দেৰি পিছত, আৰু এইফালে অলপ ৰেডি হৈ গ'লোঁ। মোৰ ফুচকা খাবলৈ মন গৈ আছে, সেইটো কাৰণে ভাবিছোঁ যে ফুচকা খাবলৈ যাওঁ বুলি, আৰু অলপ পূজাৰ ডেকৰেশ্যনখিনিও চাই আহোঁ। আৰু ব'লক আপোনালোককো লৈ যাওঁ, আৰু বাকী তেনেকুৱা একো ল'বলগীয়া বস্তু নাইকিয়া। যদি কিবা মনত পৰে হয়তো চব্জি ল'ব পাৰোঁ, আৰু ফুচকা খাবলৈ মন গৈ আছে, ফুচকা খাম আৰু লগতে পূজাৰ অলপ ডেকৰেশ্যনো চাম, লগতে আপোনালোককো দেখাওঁ ব'লক। এইফালে পূজাৰ ডেকৰেশ্যনৰ কাম চলি আছে, পুৰা কমপ্লিট হোৱা নাইকিয়া। আৰু এইফালে যিখন পূজা পাতিছে আমাৰ ঘৰৰ একেবাৰে ওচৰতে হৈছে, খাবলৈ আহিলোঁ। আৰু ফুচকা খোৱাৰ আগত প্ৰথমতে জেলেবি দেখি পালোঁ, জেলেবিয়ে ল'লোঁ। আৰু এইফালে এতিয়া আহিছোঁ, ফুচকা বিচাৰিছিলোঁ, ফুচকা নাপালোঁ, চাট আছে বুলি কৈছে, ভাবিছোঁ চাটকে খাই লওঁ। আৰু এইফালে হাঁহ হোৱাৰ কাৰণে কিবা এটা ল'বলৈ আহিছোঁ। পাপৰি চাট খালোঁ, আৰু এতিয়া ওচৰতে গ্ৰচাৰী এখন আছে, তাতে দুটামান বস্তু ল'বলগীয়া আছে, ভাবিছোঁ সেইকেইটা লৈ লওঁ বুলি। তাৰপিছত আৰু এটা বস্তু ল'বলৈ আছে, আৰু সেইখিনি লৈ মেলি ঘৰলৈ যাওঁ। ঘৰলৈ আহি পালোঁ, আৰু আহি পাই মেলিয়ে ভাবিলোঁ যে প্ৰথমতে বজাৰকেইটা উলিয়াই লওঁ বুলি। আৰু এইফালে ইয়াত লৈছিলোঁ মই বিস্কুট লৈছিলোঁ, ইয়াত চিপ্ছ আছে, লগতে ড্ৰাই ফ্ৰুটছ, তাৰপিছত এটা শ্বেম্পু এটাও দৰকাৰ হৈ আছিলে, শ্বেম্পু, তাৰপিছত তেনেকুৱাই আৰু ঘৰুৱা কিছুমান বস্তু। আৰু মই চিপ্ছ ইমানকৈ নাখাওঁ, ধৰি লওক মই মাহত কেতিয়াবা খাওঁ, সেইটো কাৰণে আনি থৈ দিছোঁ, কেতিয়াবা মন যায় ন চিপ্ছ খাবলৈ কাৰণে। এইখিনি নেক্সট ডে ক্লিপ হয়, ভাবিলোঁ ভিডিঅ' কৰি ৰাখি থৈ দিওঁ বুলি। গধূলি টাইমত কাজিন বা তিনিগৰাকী আহিছিলে, বিয়াৰ পিছত ফাৰ্ষ্ট টাইম আমাৰ ঘৰলৈ আহিছিলে। সেইদিনাখন তুলুচা আৰু নিতুখুৰীয়ে লৈ আহিছিলে, এইফালে দেখিছে নহয় আৰ্চলান আৰু আনিশা মোৰ দুটা ভাগিন হৈছে, এইফালে জুনেইদো বহি আছে, তেওঁলোকক চাহ খাবলৈ কাৰণে দিছোঁ। আৰু এইফালে এতিয়া তেওঁলোকে চাহ খাই আছে, আৰু এনেকৈয়ে মানে বিয়াৰ পিছত ফাৰ্ষ্ট টাইম লগ পাইছিলোঁ তেওঁলোকক, লগ পাই খুব বেছি ভাল লাগিছিলে, বহুত বেছি ফ্ৰী হয়। আৰু এইফালে চাহ তাহ খোৱাৰ পিছত আমি বহুত দেৰি কথা পাতিলোঁ, তাৰপিছত এইফালে এতিয়া ভাত খোৱা টাইমো হৈ গ'ল, মানে লগতে ভাত খাবলৈ কাৰণেও ৰখাই দিলোঁ, যিহেতু মানে বিয়াৰ পিছত ফাৰ্ষ্ট টাইম আহিছে ন, ভাত নোখোৱাকৈ গ'লে ভাল নালাগিব যে। আৰু কেইখনমান ফটোজো ক্লিক কৰিলোঁ, আশা কৰিছোঁ আপোনালোকে চাই ভাল পাব বুলি। আৰু এইখিনিতে মই মোৰ ব্লগটো সামৰিছোঁ, কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনাব দেই।